दरवाजा खुले दिए अल्लाह नबी चेहरा मुबारक दिखे तकाले अल्लाह नबी थत्थर कांपे विश्व नबी रहमतल्लिल आलमीन हुजूर आमार अल्लाह नबी चेहरा मुबारक दिखे अम्मा जान हुजूर आपनार की हुए ओ आमार बीबी खदीजा रदियल्लाहु ताआला अन्हा आमी बोदायर बाजबो ना आमार समस्त चेहरार समस्त शिरा उपशिरा रोग गुलो जानो छिड़े गेलो केउ आछे ना व्यक्ति आमाके हठात करे नाम धरे डाकलो आमार बुके चेपे धरे बोलो पढ़ो मोहम्मद पढ़ो सल्लल्लाहु अलैहि वसल्लम आमी पढ़ते चाइलाम ना आमाके सिनाते चेपे धरे दिल दुबार दुई दुई बार चेपे धरले आमी पढ़ते शुरू करलाम सेई व्यक्तिटा बोललेन तोमार द्वारा पृथिवीर जमीने आदर्श प्रतिष्ठित करा हबे ए आमार खादिजा आमी ओखान थेके भये पालिये एसेछि किन्तु ओई लोकटा आमाय पीछू छाड़े ना ओई लोकटा जे एखोनो आमार पीछने आछे खादिजा लक्ष्य करे देखो अम्मा जान खादिजा रादियल्लाहु ताआला आनहा दयार नबी रहमतल लिल आलमीन नूर नबीर कथा शुने उखी मेरे झुकी मेरे चतुर्दिके देखते लागलेन काउके देखते पेलेन ना अल्लाह नबी बोल अल्लाह नबी के बोललेन हुजूर आमी काउके तो देखते पेलाम ना अल्लाह नबी कथा शुने बोललेन खादिजा आमी स्पष्ट देखते पाई ओई जे लोकते एदिके आसे अम्मा जा हजरते खादिजा रादियल्लाहु ताआला आनहा घरेर दरवाजा जानाला बंद करे दिले अल्लाह नबी के एक जायगा शुइये दिए कम्बल चापा दिले कम्बल चापा दिए जापते धरे बोललेन हुजूर एखोनो कि ओई लोकटा आपनार दिके आसे ए आमार खादिजा आमी कत तोमाके बोलबो ओई जे लोकते एदिके एगिये आसे या रसूलुल्लाह या हबीबल्लाह हुजूर बितम्मित होबेन ना আমি খাদিজা আমার দীর্ঘ বিশ্বাস পৃথিবীর জমিনে কোন জিন্নাত কোন ইনসান কোন শয়তান আপনার কোন ক্ষতি করতে পারবে না একবার জোরে বলবেন না একবার জোরে বলবেন না স্বামীর প্রতি কতটা স্ত্রীর কনফিডেন্স আত্মবিশ্বাস দুনিয়ায় কেউ আপনার কোন নুকসানিয়াত পৌঁছাতে পারবে না সুবহানাল্লাহ বলেন স্বামীর সবথেকে বড় সাপোর্ট কে জোরে বলেন জোরে বলেন স্ত্রী তো আমাদের গুলো ঠিক আসতো বলো বাপ বলো রং করলে হবে না ভাই কাজে যাচ্ছে ভাবি শুধু বলছে যাবে কটায় যাবে কটায় নাই 10টার দিকে কেন আরো তাড়াতাড়ি যাও কেন বলেন দিন ওই চলে গেলি হ্যালো হবে বুঝতে পারুনি কাগের বাসায় কোকিলের বাচ্চা হবে ভাই জানবে বাসা আমার বাচ্চাও আমার কিন্তু বাচ্চা হবে অন্যজনের হ্যাঁ এটা সেই সময় চলছে এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি নামাও বোনেরা আমার নবী দর নবী রহমাতাল লিল আলামিন হুজুর আমার বললে খাদিজা আমি দেখতে পাই এখনো দেখতে পাই আল্লাহ নবীর কথা শুনে আম্মা জান খাদিজা মনে মনে চিন্তা করেছিলেন আমি দেখতে পাচ্ছি না আমার স্বামী দেখতে পায় নিশ্চয় এর ভিতরে একটি রহস্য লুকিয়ে আছে এই রহস্যটাকে উন্মোচন করতে হবে কি করতে হবে এর বহিঃপ্রকাশ ঘটাতে হবে রহস্যটা কি একবার জানা দরকার হুজুর ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে বললেন হুজুর আপনি একবার আমায় অনুমতি দিন আমি কি আমার মাতার ওড়নাটা কাপড়টা একটু সরাবো আল্লাহ নবী বললেন ইয়া খাদিজা লা বাআসা জায়জান কোনো অসুবিধা নাই খাদিজা তুমি ফেলতে পারো কারণ আমি তোমার স্বামী প্রেজেন্ট তুমি তোমার মাথার কাপড়টা সরাতে পারো জোরে বলুন সুবহানাল্লাহ শরীয়তের এখান থেকে মাসলা শেখেন তাহলে স্ত্রী মাথা থেকে ঘরের বউটা মাথা থেকে কাপড় ফেলবে কখন কথা বুঝে না
স্বামী পারমিশন দেবে যখন আমাদের সব লয় বল না রে বাপ এই মসজিদ আজান হচ্ছে স্বামীর পারমিশন কি স্বামী গরমে অস্থির হয়ে যাচ্ছে স্বামী হ্যাঁ ও সব বনের সে কথা শুনলে সব শেষ হয়ে যাবে কি বলছে স্বামীর নাম রেখে সব বনে সে কথা ঠিক না বলছেন বাবু চিন্তা কর এই মসজিদে আজান করে সাতটা পঞ্চাশে আছে এই আদর্শ নীতিগত শিক্ষা আমাদের ভিতরে আর আছে বিশ্বনবী জানিয়ে দিলেন খাদিজা ওই লোকটা এখন থমকে দাঁড়িয়ে গেছে জোরে বলবেন না সুবহান জোরে বলতে পারো না খাদিজা ওই লোকটা থমকে দাঁড়িয়ে গেছে মাথা থেকে কাপড় ফেলতেই লোকটা থমকে দাঁড়িয়ে গেছে আম্মা জান খাদিজা বললেন হুজুর আরেকটু দেখুন তো ভালো করে ওই লোকটা আপনার দিকে তাকাচ্ছে হ্যাঁ তাকিয়ে তো দাঁড়িয়ে রয়েছে আর আসেনে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আল্লাহ নবীকে বললেন হুজুর আর একবার আমায় অনুমতি দেন না আমার গায়ের কাপড়টা একটু সরাই জোরে বলতে পারো না যে মহিলার এর আগে দু জায়গায় বিবাহ হয়েছে সেই আম্মা জান রাসূলুল্লাহর বিবি হওয়ার পরে তার চরিত্রের পরিবর্তন একবার জোরে বলতে পারো না চিন্তা করতে পারছেন হ্যাঁ বিশ্বনবী বললেন খাদিজা লা বাআসা জায়েজান কোনো অসুবিধা নাই জায়েজ হ্যালো ঘরের দরওয়াজা জানালা বন্ধ খাদিজা রাতের অন্ধকার কেউ দেখতে পায় না আমি তোমার স্বামী প্রেজেন্ট উপস্থিত আছে তুমি তোমার মাথা থেকে কেন ইচ্ছা করলে আমার অনুমতি নিয়ে গোটা চেহারার কাপড়টা তুমি খুলতে পারো শরীয়তের ফতোয়া চলে তাহলে একজন স্ত্রী কখন সমস্ত গায়ের কাপড়টা খুলতে পারে শর্ত তিনটে নাম্বার ওয়ান স্বামীর অনুমতি নেওয়া লাগবে নাম্বার টু ঘরের দরওয়াজা জানালা বন্ধ রাখা থাকবে নাম্বার থ্রি স্বামী প্রেজেন্ট থাকবে আলোটা নেভানো থাকবে একবার জোরে বলুন বলে এই যে নায়িকা নায়িকা সে যে রাস্তায় ঘুরতে সব মাথায় কাপড় দেয় রে ফেরেশতার আছে দলিল দিচ্ছি এমনি বলছি না বল জলসা মাহফিলে রহমত আসবে না তার দলিল দিচ্ছি যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনামা বোনেরা দয়ার নবী রাহমাতাল আলামিন হুজুর আমাগান অনুমতি দিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন হুজুর ওই লোকটা কি আপনার দিকে ফিরে আর তাকায় আল্লাহ নবী বলেছিলেন খাদিজা ওই লোকটা ওখান থেকে ভয়ে পালিয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ ও বিবি খাদিজা কি এমন মন্ত্র শিখেছো কি এমন করলে ওই লোকটা ওখান থেকে পালিয়ে গেল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক জবানে বলেছিলেন হুজুর আমি একটু পরীক্ষা করে নিলাম আমার বিশ্বাস ছিল আমার স্বামী হলো খাঁটি সোনার কিন্তু আর একবার আমি ঘষে মেজে দেখে নিলাম সত্যি হলো আমার স্বামী নির্ভেজাল খাঁটি একবার জোরে বলে হুজুর চলেন আমার ভাই বিশ্বস্ত একজন আলেম তাওরাত ইঞ্জিল জবুরের একজন বিশ্বস্ত পণ্ডিত ওরা কাবিন নাওফিলের কাছে একবার যায়
তত্ত্বটা জানা যাক। হুজুরকে নিয়ে গেলে সেখানে গিয়ে সব বৃত্তান্ত খুলে বললেন, ইহুদি আলেম ওরা কাবিন নাফেল শুনে মাথাতে চাটি মেরে নিজের কপালে চাটি মেরে বলেছিলেন, বোন খাদিজা তত্ত্বদীটা বড় হয়ে গেছে, কারণ তোর স্বামীটা আরো দর্শন স্বামীর মতো নয়, তোর স্বামী হলো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। খাদিজা তত্ত্বদী বড় হয়ে গেছে, আখিরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, হলো তোর পতি স্বামী। একবার জোরে বলবেন না, কাল রাতে যা কিছু ঘটেছে যিনি এসেছিলেন উনি অন্য কেউ দুনিয়ার মানুষ নয়, উনি হলেন আল্লাহর বার্তা বাহ আল্লাহর রহমতের ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম। ও খাদিজা তুই মাথা থেকে কাপড় সরিয়েছিলে, গা থেকে কাপড় সরিয়েছিলে, রহমতের ফেরিস্তারা ওই ঘরেতে ওই জায়গায় বিচরণ করেন না, ওই জায়গায় থাকেন না যে জায়গায় মহিলারা নগ্ন চেহারা নিয়ে ঘরে, নগ্ন চেহারা মাথা থেকে কাপড় ফেলে গা থেকে কাপড় ফেলে যে মহিলাগুলো যেখানে অবস্থান করে, আমার আল্লাহ রহমতের ফেরিস তারা ওই সঙ্গে স্পর্শে যান না, কারণ ফেরেশতারা হলো সমস্ত পাপ পাপ থেকে তারা হলো পাক, সমস্ত নোংরা না পাক থেকে হলো তারা পাক, নোংরা না পাক কখনো তারা গ্রহণ করবে না। তাহলে প্রমাণ পাওয়া গেল, জালসা মাহফিলটা যদি বেহেশতের বাগান হয় আর ওই মহিলাগুলো যদি রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে, রহমতের সামিয়া নাই রহমত পাওয়া মুশকিল। বুঝাতে পারলুম না, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে? আরে না বোঝার কিছু নেই, তা আমি আরবি বলিনি তো খুব একটা, পুরো গোদা বাংলার ওয়াজ করতিস তো। এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা ও বোনেরা আলোচনা বুঝো, আল্লাহ নবী দোজান বাদশাহ হাবিবুল্লাগে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, বাবা সাহাবীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও, এমন একটা দিন আসবে সময় আসবে যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মত উম্মতি নারী পুরুষদের ভিতরে লজ্জা বলে আর কিছু থাকবে না, হায়া বলে আর কিছু থাকবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা, অথচ এমন একটা পরিস্থিতি সিচুয়েশন চলে আসবে যে সময় দেখতে পাওয়া যাবে নারী পুরুষেরা মিলে মিশে একাকার হয়ে যাবে। ও আমার সাবিরা ওই সময় রাস্তাঘাটে ওপেনিং ভাবে জেনা ব্যভিচার হবে, লজ্জা না থাকার কারণে ওপেনিং ভাবে খোলাখুলি ভাবে জেনা ব্যভিচার হবে রাস্তাঘাটে। বলো কোন দিকে যাচ্ছে সমাজ? ছেলেরা আমি তোমাদের ভাই শাহনওয়াজ বলে যাচ্ছি, সাবধান হও, জলসা মাহফিল দাও, মাশাআল্লাহ কি সুন্দর লাইটিং করেছে প্যান্ডেল করেছে, এর মর্যাদা রক্ষার জন্য স্টেপ নিতে হবে, কড়া ব্যবস্থা নিতে হবে। জলসা মাহফিল এই বাংলার জমিনে প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন মুজাদ্দুদুজ্জামান আমির শরিয়া আলা হযরত দাদা জানো হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি 21 22 23 ফাল্গুনী সালে সওয়াব। এ নজনেরা
বিরিয়ানির জলসা হয়ে গেল বাবাজি একটা নয় দুটো নয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় একটা না আড়াই কিমি এরিয়া নিয়ে দোকান পাশারি বসে একটা মহিলা খোলাল অবস্থায় কি দেখতে পাওয়া যায় জোরে বলেন বিবিসি লন্ডন বলছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ লোকের সমাগম তিন দিন সেখানে একটা ডানা কাটা পরি দেখতে পাওয়া যায় না আর চার টাকার জলসা এখানে হাত ধরিলে ঘুরতেছ কেন এরা আমি প্রশ্ন করতিস বলো মজাদ্দেদ জামাত জলসা প্রতিষ্ঠিত করেছে বাতাসা দিয়ে বাতাসা আড়াইশের বাতাসা আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করছে হুজুর এত বড় একটা জলসা দেবেন আর এই বাতাসা তাবারুক কেমন জানেন একটু দেখায় মুজাদ্দদ জামান মুচকে হাসলেন একবার জোরে বলুন না লম্বা লম্বা চালির বিরিয়ানি না হলে লোক হবে না এক জায়গায় গিয়েছি জলসায় বলছে ভাইজান এবছর লোকজন হলো নি কেন জানেন কেন বলদি এসে গত বছর সে গরু তুলে দিয়ে গেছিলেন এবছর গোশ খিচুড়ি করেছি আমরা বিরিয়ানি করিনি বলছে যাবো না খিচুড়ি খেতে যাব এক নম্বর বাঁশকাঠি চালের বিরিয়ানি হবে তবে যাব মজাদ্দদ জামান ওয়াজ নসিহাত জলসা কায়েম করলেন আড়াই শের বাতাসা দিয়ে জোরে বলবেন না আজকে সেই জলসাটা সাত থেকে আট হাজার হাড়ি তাবারুকের জলসা হয়ে গেছে একবার জোরে বলে একজন হাত তুলে বলেন কোন চাচা যান হুজুর কেবলার বাড়িতে গিয়েছিলেন তাবারুক পাননি তিন দিনই গিয়ে একটা সাজ খেতে পাননি বলতে পারবেন সব মজুদ থাকে কথা ঠিক না ভুল জোরে বলে একজন মহিলা দেখা যা গেল না না আর এত লাইটিং ফাইটিং করে সব পরীরা ঘুরতে সব আর ওদের পেছনে পেছনে আমাদের সব হ্যাংলা ক্যাংলা গুলো ঘুরতে সব কথা বলছেন না কেন গুয়ে মাসির মতো ভন 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 করে ঘুরতে সব যেন কি হারিয়ে গেছে খুঁজতে সব এ ছেলেরা নজরেরা যুবকেরা পরের মেয়ের দিকে তাকানোর আগে পরের বেটির দিকে তাকানোর আগে পরের মায়ের দিকে খারাপ নজর দেওয়ার আগে বিবেককে প্রশ্ন করে দেখ ওই রকম একজন মা ওই রকম একজন মেয়ে ওই রকম একজন বোন তোর ঘরে মজুদ তোর মা তোর বোন তোর খালা তোর ফুফি তোর ঘরে আছে রাস্তা দিয়ে যে মহিলাগুলো যায় এই নজর দিয়ে কেন দেখতে পারিস না ওই রকম একজন ঘরের মহিলা তো আমার মা হতে পারত আর গুয়ে মাসি কুকুরির নজর যদি হয় ও তোর মাও যদি বোরকা পরে যায় তোর মায়ের দিকে ওই রকম কুদৃষ্টি দিতে অসুবিধে করবি এই কথা বলে না রাগ করলে হবে না বলে শাহনাজ ভাই প্রচুর ভাষা উল্টো পাল্টা বলে কেন বলি সে আল্লাহ জানে আল্লাহ জানে এই চুপচাপ দিতে হবে যা দিতে হবে চুপচাপ কথা বললে হবে না হ্যাঁ চায়ের সঙ্গে টা ফিরি নেই চাটাই দেব এ নজরের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদ রসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জমানে জানিয়ে দিয়ে গেল আল্লাহর কোরআন থেকে আয়াতে কারিমা নিয়ে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিস সাবরি ওয়াস সালাম ইন
পৃথিবীর জমিনে তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম আমানুস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ পৃথিবীর জমিনে তোমরা সহনশীলতার মাধ্যমে নামাজে অবস্থান করো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নামাজের ভিতরে সহনশীলতা এবং সবরের ভিতর দিয়ে নামাজকে প্রতিষ্ঠিত করো বাবা সাবিরা আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম আমার আল্লাহ জানিয়ে দিল যারা নামাজ আদায় করে নামাজকে প্রতিষ্ঠিত করে সহনশীলতার মাধ্যমে নামাজে দাঁড়ায় আমার আল্লাহ তাআলা ওই নামাজি বান্দার সমস্ত মনের নেক চাহিদাকে পূর্ণ করে কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ইন্নাল্লাহ মাআস সাবিরিন নিশ্চয় যারা সবর করে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে ধৈর্য ধারণ করার কারণে সবর করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে শুধু নয় আমার রহমত তার সঙ্গে থাকবে নামাজ শুধু আদায় করলে হবে না সবর ইনকিসারির সঙ্গে নামাজকে ধরো আমরা তো নামাজ কোন রকম কম্পিউটার সঙ্গে চুক্তি করে ঝাড়ি এই কথা বলে না নামাজ পড়ছি এক মিনিটই দু রাকাত কবার আরো যদি এই সামনে রমজান মাস আসতেছে তারাবি হবে না খারাপই হবে আল্লাহ ছাড়া কেউ জানে না এই কথা বলছেন না কেন তারাবি হবে না খারাপই হবে বোঝা মুশকিল হ্যাঁ পনেরো মিনিটে কুড়ি রাকাত শেষ ইমাম সাহেবের যদি একটু দেরি হয় চাষাবার বলে আজকে একটু লেট হয়ে গেল না আল্লাহর কসম কসম বিল্লাহ মক্কা শরীফে মদিনা শরীফে তারাবি পড়বেন কুড়ি রাকাত তারাবি হয় জোরে বলবেন না সুবহানাল্লাহ যদি আল্লাহ আপনাদের নসিব করায় যাবেন আমি দোয়া করি না গেলে বুঝতে পারবেন না তারাবি হচ্ছে কুড়ি রাকাত কোরআন তেলাওয়াত হচ্ছে যারা কোরআন তেলাওয়াত জানে না তারাও যেন মনে করছে আমিও কোরআন পড়তে পারি একবার জোরে বলুন একবার জোরে হবে না এমন ভাবে ইমাম সাহেবরা কোরআন তেলাওয়াত করছে যেন আল্লাহ এই মাত্র কোরআন নাজিল করছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাড়া হুড়া কিচ্ছু নেই ধীর মস্তিষ্কে একটা একটা হরফকে উচ্চারণ করছে জোরে বলবেন না আমি ভাবছিলাম যে আমরা যা তারাই পড়তেছি আমার গাটাই সই এ যা হচ্ছে হচ্ছে না বল কারণ আমার গা তারাবি পনেরো মিনিটে কুড়ি রাকাত শেষ হয় আর এই কুড়ি রাকাত পেনাই পৌনে দু ঘন্টা লেগে যাচ্ছে নামাজ হচ্ছে নাকি পৌনে দু ঘন্টা মানে কমপক্ষে আমাদের পাঁচ সাত দিনের তারাবি শেষ হবে কি জ্বালা বলেন দিন ওই জন্য বললাম তারাবি হচ্ছে না খারাপই হচ্ছে বোঝা মুশকিল আল্লাহ বলছে খবরদার তাড়াহুড়ো নয় নাস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ কোনো তাড়াহুড়োর জায়গা নাই ইনকিসারির সঙ্গে সহনশীলতার সঙ্গে নীরবতার সঙ্গে ভদ্রর সঙ্গে তাড়াহুড়ো নয় আমি আল্লাহ আমার নামাজে দাঁড়াও একবার জোরে বলুন আফজালুল ইবাদাত ইবাদাতিস সালাহ তাম পৃথিবীর জমিনে সব থেকে উত্তম ইবাদাত হলো নামাজ একবার জোরে বলুন দ্য গ্রেট প্রেয়ার অফ দ্য সালাহ পৃথিবীর জমিনে সব থেকে বড় সব থেকে গ্রহণযোগ্যতা ইবাদাতের নাম হলো নামাজ সুবহানাল্লাহ আল্লাহর কাছাকাছি যাওয়ার সব থেকে বড় মাধ্যম হলো নামাজ একবার জোরে বলুন না সেই নামাজ চাষা পড়ে নামাজের ভিতরে মশাও মারে এই কথা বলে না কেন নামাজ পড়ছে চাষা ঘড়ি দেখতেছে হ্যাঁ ইমাম সাহেব সূরা ইয়াসিন ধরেছে প্রথম রুকু পড়েছে পাঁচ মিনিট লেগেছে নামাজ শেষে ইমাম সাহেবকে ধমকাচ্ছে চাষা পাঁচ মিনিট ধরে এক রাকাত কি নামাজ হচ্ছে ইমাম সাহেব বলছে বাবাজি আমি পাঁচ মিনিট ধরে পড়েছি আমি বুঝতে পারলাম না তো বলছি তুমি কি বুঝবে আমি তো ঘড়ির দিকে ফিরেছিলাম নামাজ হবে না মানে নাজাত পাওয়া যাবে
নামাজের প্রতি গুরুত্ব নেই, ওই জন্য আমরা দোয়া চাচ্ছি আল্লাহ আমাদের দোয়ার প্রতি কোনো গুরুত্ব নেই। তাবলীগ বলুন, জামাত ইসলাম বলুন, আর খানকা পাটি বলুন, আর বেরেলি বলুন, ফুরফুরা শরীফ, আমরা যারা পৃথিবীর জমিনে নিজেদেরকে আমরা দাবি করছি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা দোয়া কম চাচ্ছি বলে ভারতবর্ষের মুসলমানরা নির্যাতিত, ভারতবর্ষের মুসলমানেরা নিপীড়িত, ভারতের মুসলমানরা নিষ্পেষিত হচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করো। দোয়া করছি না করিনি, কাজ হচ্ছে, যত দোয়া চায় আল্লাহ আমাদের হেফাজত করো, তত আমাদের কাছ থেকে মসজিদ ছিনিয়ে নেয়, তত আমাদের কাছ থেকে মাদ্রাসা ছিনিয়ে নেয়, যত বলছি আল্লাহ আমাদেরকে হেফাজত করো, তত বেশি আমাদের ঘরে মা বোনেদের ইজ্জত গুলো লুণ্ঠিত হয়। ও বাবাজি, সোনার মানিকেরা তার একটি কারণ নামাজটা নামাজের মতো হয় না, নামাজের মতো তাড়াহুড়ো চিন্তা। আর এ সম্পর্কে রাসূলুল্লাহ জানিয়েছেন হাদিস পাকে, সাহাবীরা শুনে রেখে দাও, মসজিদে মসজিদে মুসল্লি ভর্তি হয়ে যাবে, মুসল্লিদের অন্তর কিন্তু আর মসজিদে থাকবে না। এ কথা বুঝতে পারছেন না? মসজিদে মুসল্লি ভর্তি হবে, মুসল্লিদের অন্তর থাকবে মসজিদের বাইরে, নামাজই ভর্তি হয়ে যাবে, নামাজ হবে না। মসজিদ গুলো হবে বিরাট বড় বড় আলিশান মসজিদ, অথচ হারাম হালাল আর বাজবে না। শুরু হয়েছে না হয়নি জোরে বলে, সেক্রেটারিকে পাক্কা গাঁজা খোর, মসজিদের সেক্রেটারি বললি শাহনাজ ভাই খারাপ হয়। মসজিদের ক্যাশিয়ার হবে কে, না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুশু করে যে ওদের হাতে এখন সব মসজিদ গুলো চলছে, ও মসজিদ ঠিক আছে? আর মসজিদের তত্ত্বাবধানে কমিটি করা হবে, এ নজনেরা বালুইগাছের মুসলমানেরা, মসজিদ পরিচালক কমিটি কারা হবে? শরীয়তের নির্দেশনা বলা দিয়েছে না দেয়নি? নবী জানায় মসজিদ চালাবে তারা, মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি হবে তারা, ইমামের আনপ্রেজেন্টেটে, ইমাম সাহেব কোনো কাজে কিংবা ছুটিতে চলে গিয়েছে, ইমামতির জায়গায় মজ্জেন সে ইমামতি করবে না, মজ্জেনের কাজ হলো আজান দেওয়া, ইমামতির জায়গায় দাঁড়াবে কে? নবী জানালে মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি যারা নামাজ আদায় করতে আসবে, যে কোনো ব্যক্তি ইমামতির জায়গায় দাঁড়াবে, অর্থাৎ মসজিদের কমিটি হবে তারা, ইমামতি করার যোগ্যতা আছে যাদের তারা। এইভাবে মসজিদ গুলো চালাও দেখি, মসজিদের রং, আপনাদের তো মসজিদ মোটামুটি খুব ফ্রেশ ভালো বলা যাবে না কালার, এক একটা মসজিদ আছে চোখ দাঁড়িয়ে যায়। সেক্রেটারি কে? এলাকার টপ র্যাঙ্কের সুদ করছে, কথা বলে না। না না, আল্লাহ করে আপনাদের বালুইগাছি এলাকার সব ঠিক আছে, কথা বুঝছেন? কোন জায়গা থেকে পেয়েছো এসব? ভগ্লোবাজি কারবার ছাড়ো, জলসা মাহফিল দিচ্ছে কমিটির ছেলেরা, কেউ নামাজের ধার ধারে না, বালুইগাছির কথা বলছি না, এরা তো সব বিরাট ভালো, নামাজ পড়বে না, পেচ্ছাপ ফিরে পানি নেন। এক জায়গায় জলসা করতে গিয়েছি কমিটির ক্যাশিয়ার, জলসার দিনই দেখি যে সেই সেই বারো মুন্ডা প্যান না কি বলে, কি 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 প্যান বলে, বারো মুন্ডা না কি বলে, না থ্রি কোয়ার্টার না কি বলে, হাঁটু পর্যন্ত ওই প্যান পরে দেখি যে সব মনে সে ঘুরতে, কাঁধে একটা ব্যাগ লে, এমন চাই তুই কে বলে ক্যাশিয়ার, মা জুতোর মাথায় ক্যাশিয়ার,
ज्ञान हलो ना एखनो कौन लेबास लेबासेर कोट की से जाने ना जलसाय पागल हो गेछे राग करो ना आपन भेबे कथा गुलो बोलछि राग करछेन दावत देबेन ना অন্য ভাইদেরকে সব দাওয়াত করবেন আমারই করবি না আমি অন্যায় একদম সহ্য করতে পারি না আমার রক্তে রন্ধে রন্ধে এগুলো চলছে আমি বদদস্ত করব না বিধান গুলোকে তাদের জীবনে সঙ্গী বানিয়ে ফেলেছে মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী এক তারিখে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেছিলেন বাবা সাবিরা আমি রাসূলুল্লাহ বলছি কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও জান্নাতি মানুষ যদি কেউ দেখতে চাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উনজুরু ইলা ওমর আমার ওমরের দিকে তাকাও আমার ওমর হলো জান্নাতি হযরতে ওমর উঠে দাঁড়ালে ইয়া রাসূলুল্লাহ গাবিব আল্লাহ বারহাক আপনি সত্য কথা বলেছেন হুজুর আপনার কথা আমি ফেলতে পারবো না কিন্তু আমি ওমরের একটি কথা আছে ইয়া রাসূলুল্লাহ গাবিব আল্লাহ আমি যখন জান্নাতি আপনি যখন সার্টিফিকেট আমাকে দিয়েছেন আজকের পর থেকে আমি আর নামাজ আদায় করব না জান্নাতি কথা বুঝতে পাচ্ছেন তো নাকি আপনি যখন বলছেন আমি জান্নাতি তাহলে তো আমার আর কোনো কিছু করাই লাগছে না রাসূলুল্লাহ মুচকে হেসে বললেন নাই বা আদায় করলে একবার জোরে বলুন তবুও ওমর তুমি জান্নাতি একবার জোরে বলেন না হযরত ওমর বললেন হুজুর তাহলে আমি আর মসজিদে নববী শরীফে নামাজ পড়তে আসব না এমনি আসব আপনার সঙ্গে সাক্ষাৎ করতে মুআমিলাত হবে বিশ্বনবী বললেন তাই এসো একবার জোরে বলুন নবীর কোলে যার সাহাবি হযরত উমা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর তানে আমি আসি আয়েশা উমর হযরত উমর চলে গেলেন আল্লাহ নবী আস্তে করে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন বাবা সাহাবীরা অন্য দিনে আসরের জামাতটা যেমন লেট করে হয় আজানের পরেই পরে আজকে কিন্তু জামাত হবে আমার উমর যেন জামাত না ধরতে পারে একবার জোরে বলে ওমর বলছে আসব না নবী বলছে যেন না ধরতে পারে কথা বুঝতে পাচ্ছেন কিছু ওমর বলছে আসব না নামাজ পড়তে আর নবী বলছে ওমর যেন জামাত না পায় হায় 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 ওমরের বিশ্বাস আর ওমরের প্রতি রাসূলের বিশ্বাস সুবহানাল্লাহ বলে ওমরের বিশ্বাস আমি আসব না রাসূল বলেছে আমি জান্নাতি আর রাসূলের বিশ্বাস ওমরের প্রতি ওমর নামাজ ছাড়া থাকতে পারবে না মদিনার মসজিদে নববী শরীফে আসরের ওয়াক্ত হয়ে গেছে হযরতে বেলাল আজান শুরু করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবায়ে কেরামরা সব আজান শুনে শুনে দুনিয়ার সমস্ত কাজগুলো তারা ফেলে দিয়ে আজান ভর করে মসজিদে হাজির হয়ে যেতেন জোরে বলুন না সুবহান আর আমরা আজান শুনলে তো আমাদের কাজের স্পিরিট বাড়ে এই ভুল বকছি ভুল হচ্ছে চাষা বলতে সেই পটলের পাইডা তুলে তারপরে যাব অতছ আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ আযান কানে আসলে হে ইবাদতদারেরা খবরদার দুনিয়ার সমস্ত কাজগুলোকে তোমরা বর্জন করো সব কাজ শেষে সব কাজ ফেলে আমি আল্লাহ আমার ফাসআউ ইলা যিকরিল্লাহ এ যিকির শব্দের অর্থ হলো নামাজ একবার জোরে বলুন নামাজের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো আজান কানে আসলে কিসের প্রস্তুতি হবে নামাজের প্রস্তুতি
আমরা আজকে আজান শুনলাম, নামাজের প্রস্তুতি আজকে আমরা গ্রহণ করছি না ঈশার নামাজ, তার কারণ এখানে পনে পঞ্চাশে সাতটা পঞ্চাশে আজান হবে, আটটায় জামাত হবে, সেই জন্য বসে আছে। কথা বুঝতে পারছেন না? আমরা টাইমটা বেঁধে দিয়েছি, কিন্তু আল্লাহ বলছে যখন আজান কানে আসে তোমরা ফাসাউ ইলা যিকরিল্লাহ, নামাজের তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আর কোন কাজ তোমাদের আগে নয়, আমি আল্লাহ আমার কাজ হলো আগে। একবার জোরে বলুন। হেরা রইসুদ্দিন ভাই চল নামাজ পড়তে যা, পাগল কালেকশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, জলসার টাকা তুলতে হবে, জলসার টাকা তোলা ফরজ, নামাজ পড়া নফল, ওমার খাবে না খাবে না, কথা বলে না। এ নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা ভুল আমায় বোঝো না, আল্লাহ নবী কলেজার সাহাবীদেরকে বোঝালে, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, তারপরে জানিয়ে দিলেন ওয়াজারাল বাড়ি খবরদার, আজান শোনা অবস্থায় আজান চলমান অবস্থায় কেনা বেচাও তোমরা করো না। ওয়াজারাল বাড়ি শব্দের অর্থ করো তোমরা ক্রয় বিক্রয় করো না, তোমরা কেনা বেচাও করো না, অর্থাৎ আজানের সময়ে ব্যবসা করাও আমাদের জন্য আল্লাহ নিষেধ করেছে। চাষের কাজটা করা যাবে নাকি, কথা বলে না। আচ্ছা আজানের সময় সালাম দেয়া যাবে তাই তো, এই আমি আসছি একে গাড়ি থেকে নামছি, অনেক ভাই আমার তারা হয়তো জানেন, আজকে জানিয়ে দেবো আমি, আমার কাছে ত্রুটি ধরা পড়লেই সঙ্গে সঙ্গে সেটা নিয়ে ওয়াজ শুরু করি, এটা আমার খসলত, কথা বুঝতে পেরেছেন? আমি নেমেছি গাড়িতে, কিছু ভাই আজান হচ্ছে, কিছু ভাই সালাম দিচ্ছে, সে মুসাফা করছে, চলবে না। আজান হচ্ছে, সালাম চলবে না, কালাম চলবে না, কোরআন শরীফ তেলাওয়াত করছেন, আজান হচ্ছে, বন্ধ করুন, খেয়াল থাকবে তো? আজানের সময় সালাম কালাম চলবে না। মনে করছেন নামাজি আমার জন্য সব জায়েজ নাকি, ফাটিয়ে ফেলবে একদম। এই নীতিগত আমাদের এই গঠনগত আলোচনা নেই বলেই আজকে সমস্যা, কথা বুঝতে পেরেছেন? আজান হচ্ছে দুনিয়াদারির কথাও বন্ধ, আজান হচ্ছে দুনিয়াদারির সমস্ত কাজ বন্ধ, আজান হচ্ছে কোরআন তেলাবাত বন্ধ, আজান হচ্ছে সালামের লেনদেন বন্ধ, কারণ আজানের জবাব দেয়া হচ্ছে ওয়াজিব, কোরআন তেলাবাত করা এমনি সময় হচ্ছে সুন্নাত, সালাম দেওয়া সুন্নাত, ওয়াজিব আগে না সুন্নাত আগে? কাজ বোঝে না, ওয়াজিব আগে আবশ্যক। ওয়াজিব শব্দের অর্থ হলো কি? আবশ্যক, তোমার উপরে আবশ্যক হয়ে গেছে, অবশ্যই তোমার জবাব দেয়া লাগবে, আজানের জবাব দেয়া হচ্ছে ওয়াজিব, আজানের জবাব না দিলে কাবিরা গুনাহ হয়, ওয়াজিব তরক করলে কাবিরা গুনাহ, তাহলে আজানের জবাব দিলেন, আজানের জবাব দেওয়ার সময় অর্থাৎ আজান শুনছেন কোনো কথা হবে না, কেউ যদি জিজ্ঞাসা করে ভাই ভালো আছেন, বলা যাবে হ্যাঁ ভালো আছি, নাকি কথা বলছেন না কেন, চুপ হয়ে যাও। পর্দা নিশিনা মা বোনেরা যারা রয়েছে তাদের জন্য একই বিধান, আজান হচ্ছে, আজান হচ্ছে, কথা বলো না, জানে না। যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা আলোচনা বোঝার চেষ্টা করুন, আল্লাহ নবী পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, বাবা সাহাবীরা ও আমার সাহাবারা, আমার ওমর, আমার ওমর যখন চলে গিয়েছে নামাজ আদায় করতে আসবে না, আজ আসলে জমাত হবে তাড়াতাড়ি, আল্লাহ নবী সাহাবী হজরাতে ওমর আজান শুরু করে দিয়েছে, ওমরে হজরাতে বেলালের আজান শোনার সাথে সাথে সবাই কেরামেরা এক এক করে মদিনার মসজিদে নবী শরীফে যে কাজে গিয়ে গিয়েছে, আল্লাহ নবী দেরি করলেন না, ইমামতের জায়গায় দাঁড়ালে নবী আমার সাহাবাই কেরামদের দান করে নিয়ে আল্লাহ নবী ইমামতির জায়গা থেকে আওয়াজ দিয়ে দিলে, ও বাবা সাহাবীরা সবাই কি এসে হাজির হয়েছো, হাই আর রসুলাল্লাহ হাবিবাল্লাহ আমার ওমর কি এসেছে, না ইয়া রসুলাল্লাহ হাবিবাল্লাহ ও আমার সাহাবারা
পিছনে যারা আছো দাও মদিনার মসজিদে নবী শরীফের দরওয়াজা জানালা গুলো বন্ধ করে দাও ওমর জানো না ঢুকতে পারে শরিয়াতের এখানে একটা মাসালা আছে আমাদের জন্য রাসূলের জন্য হলো খাস আমাদের জন্য খাস নয় বাবাজি আমার মসজিদ জামাত চলাকালীন আমরা যদি কেউ মসজিদের দরওয়াজা জানালা বন্ধ করে নামাজ আদায় করি ওটা হলো মাকরুহ মাকরুহ শব্দের অর্থ হলো পছন্দনীয় নয় সব বন্ধ করেছে একটা অন্তত আপনাকে খুলে রাখতে হবে ওটাও যদি আপনি বন্ধ করে দেন ওই জামাতটা আপনার জন্য মাকরুহ কিন্তু নবীর জন্য হলো খাস একবার জোরে বলুন অর্থাৎ নবী আমাদের মত নন সুবহানাল্লাহ বলে ওয়া সচ্চে তো বেরেন নাকি জি এ না জন যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা বোনেরা আল্লাহ নবী কোলে যার সাবিরা মসজিদে নবী শরীফের ভিতর দিক থেকে সব দরওয়াজা জানালা গুলো আটকে দিয়েছে আল্লাহ নবী আল্লাহ একবার বলে নামাজে ইমামতি দাঁড়িয়ে গিয়েছে নবী সাবিরা সকরে নামাজ আদায় করছে হযরতে ওমার বাড়ি থেকে ঠিক জামাতের সময় হয়েছে ঝুটে 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 মদিনার মসজিদে নবী শরীফে হাজিরি হয়ে গিয়েছে এ না জানেরা হযরত ওমর মদিনার মসজিদে নবী শরীফ এসে দেখে কিনা দরওয়াজা জানালা বন্ধ ভিতর থেকে আজ আপনার নামাজের জামাতের আওয়াজ পাওয়া যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছে সাহাবাই কেরামেরা পিছনে নামাজ আদায় করে কিন্তু দরওয়াজা জানালা বন্ধ মদিনার মসজিদে নবী শরীফের চতুর্দিকে ঘুরতে লাগলে ওমর খেপা হয়ে গিয়েছে পাগলার মতো হয়ে গিয়েছে উন্মাদ হয়ে গিয়েছে ওমর জামাত ছেড়ে যাবে জামাত ছেড়ে যাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে 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 গোটা মদিনার মসজিদে নবী শরীফটাকে তিন চক্কর মেরেছে কোথা দিয়ে ঢোকা যায় কোথা দিয়ে জামাতটা ধরা যায় কোথাও পেলেন না হুজুর আমার নিজেকে সামলাতে পারলেন না রাসূলুল্লাহ আমায় যা বলে বলবে জামাত পরিত্যাগ করব না আল্লাহ একবার বলে জোরে দরওয়াজায় ধাক্কা মেরে দিয়েছে দরওয়াজার খিল ভেঙে দরওয়াজা খুলে যায় জোরে বলে কি পাগল হয়েছে বলেন দিন মদিনার মসজিদে নবী শরীফে সাহাবায়ে কেরামদের নিয়ে হুজুর আমার নামাজ সম্পূর্ণ করলেন আল্লাহ নবী সালাম ফিরিয়ে পিছন দিক দিয়ে তাকালেন আল্লাহ নবী ডান দিক দিয়ে ঘুরে পিছন দিকে তাকালেন দেখলেন সবার নামাজ হয়েছে একদম কাতারের শেষে ওমর নামাজ আদায় করছে আল্লাহ নবী ইশারা করলেন সাহাবায়ে কেরামদেরকে কেউ কোনো কথা বলো না আল্লাহ নবী সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ সম্পূর্ণ করেছে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবি হযরত ওমর নামাজে সালাম ফেরানোর সাথে সাথে আমার নবী আওয়াজ দিলেন এ আমার ওমর কি ব্যাপার তুমি তো নামাজ আদায় করবে না বলেছিলে নামাজ কেন আদায় করতে যেছো তুমি তো জান্নাতি তুমি তো বলে গেলে নামাজ আদায় করবো না হুজুর যখন এই কথা বললেন ওমর কচি বাচ্চার মতো রোনাজানি করতে লাগলো ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওমর বলেছি নামাজ পড়বো না এটাও যেমন সত্য মদিনার মসজিদে নামাজ
বুখারী শরীফে আমার ভাই বেলাল আজান যখন দিয়েছে ওই আজানের ধ্বনিটা আমার কানে আসার সাথে সাথে আমি আজানের জব দিয়ে হুজুর নিজেকে ধরে রাখতে পারছি না অনেক চেষ্টা করলাম আমি ওমর বলে যেছি যাব না নামাজ আমি পড়ব না কিন্তু আমার অন্তর শোনে না আমার অন্তর আমাকে বারে বারে ধাক্কা দেয় আমাদের আমার অন্তর আমার কোলে যা কথা শোনে না ধাক্কা মারতে মারতে আমাকে যখন মদিনার মসজিদে নবী শরীফে হাজির করেছে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর মদিনার মসজিদে নবী শরীফে এসে দেখছি দরওয়াজা জানালা বন্ধ হুজুর আপনি নামাজ আদায় করছেন জামাত চলছে আমি ওমর চতুর্দিক থেকে খুলে খোলার চেষ্টা করলাম খুলে ফেলার চেষ্টা করলাম কোথা থেকে পারলাম না গোটা মদিনার মসজিদে নবী শরীফটার চতুর্দিক দিয়ে ঘুরলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কোথাও থেকে যখন ঢোকার আর প্রবেশদ্বার না পেলাম আমি মনে করলাম দরজা আমি ভেঙে ফেলি হয়তো আমার নবী বকাবকি করবে আমি মেনে নেব আমার নবীর সঙ্গে আমি বিয়াদবি করব না আমার নবী যেটার শাস্তি দেবে সেটা আমি মেনে নেব কিন্তু নামাজটা আগে আদায় হয়ে যা জোরে বলেন আরো জোরে নামাজ নামাজ বেহেশতের বাগান তৈরি করে ফেললে নামাজ কোথায় ছেলেরা বিরাট জলসা মাহফিল দিচ্ছ দাও এর থেকে আরো বেশি খরচা করো কোনো অসুবিধা নাই ফতোয়া দেয় এই লাইটিং ফাইটিং করা যাবে না কেন করা যাবে না এই লাইটিং এত সুন্দর লাইটিং করেছে ছেলেরা ফতোয়া দেয় ফজুল খরচা হচ্ছে খরচা হচ্ছে ড্যান্সাঙ্গাম আর মজলিস যখন হয় তখন কে তো ফতোয়া দিতে পারো না এটা ফজুল খরচা হারাম খরচা কেবিল ভাড়া যখন দেয় তখন তো ফতোয়া দিতে পারো না এটা ফজুল খরচা মোবাইলে রিসার্চ যখন করে ঘরে ছেলেরা মেয়েরা আনলিমিটেড যখন ফজুল টাইম গুলো খরচা করে তখন তো ফতোয়া দেও না ছেলেরা একটা রহমতের সামিয়ানাকে সুন্দর করে সাজাচ্ছে তোমার জলে কেন কথা ঠিক না ভুল জোরে বলে আমি এর পক্ষে কিন্তু এর বিপক্ষে তোমরা প্যান্ডেল সাজাচ্ছ যেমন করে এলাকা লাইট করছো তোমাদের জীবনটা শরীয়তের লাইটে অবশ্যই আলোকিত করতে হবে তবে এই মাহফিলটার জীবন দেওয়াটা সার্থক হয়ে যাবে কথা ঠিক না ভুল জোরে বলে তোমরা নামাজ পড়বে না শরীয়ত মানবে না বেহেশতের বাগান করলে কিরম হবে বাপ আল্লাহ বলছে বেহেশতের বাগান বানালি কারিগর সব বেনামাজি কথা বুঝে না নবিয়ানা মাহফিল তৈরি করবি অথচ জলসার দিনে 50 টাকা খরচ করে আবার আমি রাসূলুল্লাহ দাড়িটাকে চেচে তোরা ফেলেন করবি মাহফিলে দাঁড়িয়ে নিয়া নবী সালাম আলাইকা আমাকে সালাম দিবি আর আমার আইয়া ফি সূরাতিন নূর আমার মুখমণ্ডলের জ্যোতিটাকে তোরা খুদ দিয়ে সমান করে ফেলবি ফাম দিয়ে কাটবি আর ইয়া নবী সালাম আলাইকা পড়বি আমি রাসূল খুব খুশি না এগুলো হচ্ছে বিবেকের দরজায় ধাক্কা মারা কথা কথা বুঝতে পারছো না এই বিবেকটাকে খোলো অন্ধ চক্ষু নিয়ে জীবন যাপন করার থেকে মরে যাওয়া ভালো জ্ঞানের চক্ষু খোলো নিজের ভিতরে আন্দোলন তৈরি করো বিপ্লব ঘটাও চেতনাবোধ শক্তি নিজের ভিতরে তৈরি করো আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব রাসূলুল্লাহর কোন সুন্নাত যেন আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ ভাই কথা বুঝতে পারছেন না আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন ঘরের ছেলেরা তোমরা তো ইসলামের এক একটা ফুটন্ত গোলাপ তোমাদের হাতে থাকার দরকার ছিল কোরআন তোমাদের হাতে থাকার দরকার ছিল হাদিস কিন্তু তোমাদের হাতে উঠেছে এখন মদের গ্লাস কথা বলে না কেন তোমাদের হাতে এখন গাজার পাইপ পাওয়া যায় বিড়ি সিগারেটের প্যাকেট তোমাদের পকেটে পাওয়া যায় তোমরা দরবারে ফুরফুরা শরীফে আসো নারাই তাকবীর আল্লাহু আকবার দাও গালেতে তেরেঙ্গা গুজে এটা কোথায় পেলে কথাটা ঠিক বললাম না ভুল বললাম দরবারে ফুরফুরা শরীফ জিন্দাবাদ দিচ্ছ তোমরা তোমরাই তো ফুরফুরা শরীফের আদর্শটাকে
চিবিয়ে চিবিয়ে শেষ করে ফেলছো, তাহলে কোন জায়গা থেকে তুমি দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইকে মহব্বত করলে? দাদা হুজুর তেরেঙ্গা খেতে পছন্দ করতেন, গুটকা খেতেন, মুজাদ্দদের জামান সদাই নিজের জীবনটাকে তেবায় সুন্নতে নববীর উপরে সুন্দর করে সাজওয়াট করিয়েছিলেন, জোরে বলুন। সেই জন্য দাদা হুজুর পীর কেবলা জালসা দিয়েছিলেন। ও সুদখোরের বেটারা বলবে নবীর আর যাওয়ার জায়গা হয়নি, ফুরফুরাই গেছে। ও সুদখোরের বেটারা ছাড়া কেউ বলতে পারে না, ওর কথা ছাড়েন। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোথাকার কে? হরিদাস পাল। ওর কথা শুনে আমার লাভ নাই, ওর কথা আমি গুরুত্ব দিই না। যে কথাটা বলতে চাইলাম, মুজাদ্দদ জামান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি সালে সওয়াব দিয়েছিলেন 250 সাড়ে সাত 750 বাতাসা দিয়ে, 250-এর বাতাসা দিয়ে ঈসালে সওয়াব দিয়েছিলেন। দ্বিতীয় দিনে মুজাদ্দদ জামান অন্যতম খলিফা আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইকে বলেছিলেন, বাবা রুহুল আমিন তুমি অজ করো। জিকিরের পরে মুজাদ্দদ জামান তুলে দিয়েছিলেন আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইকে, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইকে হুজুর আমার ওয়াজ শুরু করে দিয়েছে। অশুরু করতে করতে এমন সময় সুফি আব্দুল মাহবুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর বসেছিলেন দরবারে, হঠাৎ করে আল্লাহু একবার বলে ইয়া রাসূলুল্লাহ বলে যখন চিল্লে উঠেছে, সকলে মুজাদ্দদ জামান সহ সকল উঠে দাঁড়িয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি হলো ও নজনেরা? মুজাদ্দদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা জানো হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কে বলেছিলেন, হুজুর আল্লামা ভাই রুহুল আমিন অজ করে আমি মাহবুব সাহেব দেখতে পেলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবী এবং আমার নবী রুহানি হালাতে ফুরফুরা রিসালে সবে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই সালে সব আজকে আমাদের আমাদের ঘরের ছেলেরা দেয়, নবী আসা সম্ভব না? সম্ভব নয়। জোরে বলেন না। যাদের কলিজা মরে গেছে, যাদের হৃদয় মরে গেছে, যাদের অন্তরটা শেষ হয়ে গেছে, তারা এই বিশ্বাসে বিশ্বাসী যে নবী কখনো আসতে পারে না কবর থেকে, রসুলের মাজার মুকদ্দাস থেকে কোথাও যেতে পারে না, তাদের অন্তর নাই। কিন্তু যাদের অন্তরটা তিনটি আমার আল্লাহ চোখ খুলে দিয়েছে, তারা দেখতে পায় রসুলুল্লাহ সমস্ত জায়গায় অবস্থান করতে পারে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চোখ হলো তিনটা। তুমি তো সুদির টাকা খেয়ে খেয়ে ভেতরের চোখটা পুরো কানা করে ফেলেছো, তুমি কি দেখবে? সুদখোরের বেটা কথা বলে না। সেই জন্য আমি আপনাদের কাছে বলে যাই, জালসা মাহফিল দিচ্ছেন দেন, ইত্তেবায় সুন্নতে নববীর উপরে প্রতিষ্ঠিত হও। তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন শেষ করলেন, তাহাজ্জুদের নামাজ শেষ করে হুজুর যখন ওই নামাজের মুসাল্লায় তসবিহ পড়তে পড়তে দরুদ পড়তে পড়তে সেজদায় গিয়ে ঘুমিয়ে পড়েছে, এমন সময় দেখতে পাওয়া যায় রাহমাতাল লিল আলামিন দীন দুনিয়ার বাদশার ইমামুল আম্বিয়া সাইয়্যদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্বপ্ন যোগে দিদার দিয়ে বলেছিলেন, আল্লাহ নবী সে সালাম দিয়ে বলেছিলেন, ও আবু বকর তোমার ইসালে সবটা আমি রাসূলুল্লাহর বড় ভালো লেগেছে। আল্লাহ নবী কথাতে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ইসালে সবটা কোন জায়গা থেকে ভালো লেগেছে? আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর তুমি তোমার এত চটকে স্টিকালচারটা আমি রাসূলুল্লাহর সঙ্গে মিলিয়ে চলো, তোমা আমি জীবনে নবী কোনোদিন দাড়িকে মুন্ডন করিনি, আমার আবু বকর দাড়ি মন্ডন করে না, আমি রাসূলুল্লাহ সুদের টাকা খাইনি, আমার আবু বকর সুদের টাকাও খায় না, আমি রাসূলুল্লাহ জীবনে মিথ্যা কথা বলিনি, আমার আবু বকরও মিথ্যা কথা বলেন না, আমি রাসূলুল্লাহ পরনিন্দা করি না, আমার আবু বকরও পরনিন্দা করে না, আমি রাসূলুল্লাহ জীবনে কোনোদিন চগল ঘুরি করিনি, আমার আবু বকরও কোনোদিন চগল ঘুরি করে না, ও বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ কখনো নামাজ কাজা করতে ভালোবাসি না, অথচ আমার আবু বকরও নামাজ কাজা করতে ভালোবাসে না, আমার আবু বকর জলসা দেবে আর আমি রাসূলুল্লাহ কি না সে থাকতে পারি?
জলসা লাইট খিচুড়ি তাবারুক কোন কিছু দেখে রাসূলুল্লাহ আসবে না আসবে একটাই যে ছেলেগুলো জলসা মাহফিলি সারে সব দিচ্ছে তাদের অ্যাটিটিউড কৃষ্টি কালচার দেখে রাসূলুল্লাহ খুশি হয়ে আসবে একবার জোরে বলুন আমি বোঝাতে কি চাইলাম মাথায় ঢুকেছে রাসূলকে প্রকৃত পক্ষে মহব্বত করো মুখে নয় আল্লাহ রাসূল বলতে পারতেন মুখে ভালোবাসা হলে হতো রাসূল বলছেন মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে মহব্বত করেছে ভালোবাসা ভালোবেসেছে ফাকাদা আহাব্বানি সে আমাকেই ভালোবাসলো একবার জোরে বলে